প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুলগার কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আসলে আমরা শুরু থেকেই এই অপরিচিতা গল্প নিয়ে ক্লাস শুরু করেছিলাম। দুটো ক্লাস গেছে, আজকে তিন নম্বর অপরিচিতা নিয়ে তৃতীয় ক্লাস শুরু করব। তো আমরা আসলে এই অপরিচিতা গল্পের নায়ক, সে নিজের উত্তম পুরুষ নিজের জীবনের কাহিনী বলে যাচ্ছে, এবং সে কাহিনীর ফাঁকে ফাঁকে তার যে তার যে সৌন্দর্য কেমন, সে গুণহীন সুন্দর পুরুষ, হ্যাঁ, সেই কথাই সে বলছে। এবং সে যে 27 বছরে বড় বয়স হলেও সে আসলে তার তেমন একটা বয়স হয়নি, কারণ সে কোনো ডিসিশন নিতে পারছে না। তারপর আমরা দেখতে পাই যে সে মা ঘরের ভিতরে মা আছেন, তার মা, এবং বাইরে আছেন মামা। তার মানে অন্তপুরের মায়ের শাসন এবং মামার শাসনে সেই বড় হয়েছে। আর তার বাবা যে টাকা পয়সা রোজগার করেছেন তা ভোগ করে যেতে পারেননি, একই জীবন হঠাৎ করে তিনি মারাই গেলেন। তারপর আমরা পাচ্ছি যে 27 বছর আমাদের নায়কের জীবনে আসলে পড়াশুনো শেষ করে সে চাকরি নেই, কোনো কিছু নেই, সে বিয়ের জন্য তার যে পারিবারিক প্রচেষ্টার সাথে সাথে তারও যে চাওয়া সেটাই আমরা দেখতে পাই এখানে। ওই তার এরকম ওই তার পিস্তুত ভাইয়ের মাধ্যমে যে দেখা গেল তার মামাকে একটা সুন্দর মেয়ের খবর দেওয়া হলো, এবং সে মেয়ের সাথে এক পর্যায়ে বিয়ের পাকা কথাও ঠিক হয়ে গেল। এতটুকু মানে না, এতটুকু না, আমরা আসলে গত ক্লাসে পড়েছিলাম যে আরও বেশি বিয়ের কথাবার্তা হয়ে গেল, এবং বিয়ে যথারীতি গায়ে হলুদ হয়ে ভালো করে ধুমধাম করে হলো, এবং বিয়ের অনুষ্ঠানও তারা দেখলাম যে বিয়ের অনুষ্ঠান যেমন তেমন দেখে তার মামা মেয়ের বাবার উপরে আশ্বস্ত থাকতে পারলেন না যে এই এত টানাটানির যে পরিচয় পাওয়া গেছে এখানে নিশ্চয়ই কোনো ফাঁকি থাকতে পারে। সেই কারণে মেয়ের গায়ে যে গহনাগুলো ছিল, বলা হচ্ছে তার মামা চাচ্ছে সব কিছু এনে ওজন এবং দেখ গুণ এবং মান যাচাই করার জন্য সে স্যাকরা নিয়ে এসছে। এটা যদিও ব্যক্তিত্বে বেঁধেছিল নায়িকার বাবার, সেই কারণে সে নায়ককে ডেকে এনেছে অনুষ্ঠান স্থলে এবং বলেছে তোমার মামা এগুলো দেখতে চাচ্ছেন, যাচাই করতে চাচ্ছেন, তুমিও কি তাই বলো? সে তখন সে বলল যে সে মানে কোনো কিছুই বলল না, মামার মতে তার মত এরকম একটা সে তার অনুভূতিতে তার শ্বশুর বুঝতে পারলো। সে কারণে এগুলো যাচাই করে দেখা গেল যে সব কিছু যা দেওয়ার কথা ছিল সেটা গুণেও মানে অনেক বেশি। এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। মামা এগুলো দেখলেন যে যা হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল, ইয়ারিং মানে কানের ফুল, কানের দুল। শম্ভুনাথ সেইটে স্যাকরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়ে দেখো। স্যাকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রাখিয়ে দিন। তার মানে এতদিন যে নায়িকার বাবা এবং নায়িকাদের আমাদের ট্র্যাডিশনাল সমাজের যে নায়িকা চরিত্রগুলো আমরা দেখেছি সেখানে নায়িকার বাবাও দুর্বল থাকে, নায়িকারাও দুর্বল, কেন নায়িকাদের মানে মেয়ে সমাজে যেহেতু মেয়েদের অবস্থান ছোট, সমাজে তেমন বড় করে দেখে না মেয়েদেরকে, সেই কারণেই ওই নারী চরিত্রগুলোর মধ্যে তেমন একটা চেঞ্জ আমরা দেখিনি। কিন্তু এই অপরিচিতা গল্পে এই শম্ভুনাথ বাবা, অপরিচিতা গল্পে নায়িকার বাবাও নতুন এবং নায়িকা তো বটেই। তো এখানে শম্ভুবাবু সে কী করলো, এই তারা যেটা দিয়ে আশীর্বাদ দিয়েছিল সেই ইয়ারিংগুলো মামার হাতে দিয়ে দিল। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল। তার মানে দেখা গেল যে
তাকে মনে করেছিল মেয়ের বাবা গোল্ড কম দিবে, সেটা তো হলোই না, অনেক বেশি দিয়েছে। তারপরে দেখা গেল তারা যেটা যে আশীর্বাদ দিয়েছিল যে ইয়ারিং দিয়ে, সে ইয়ারিং বরং গুণে মানে অনেক বেশি গুণে মানে ওগুলো তারা যেগুলো দিয়েছিল সেগুলোর থেকে আরও কম মাত্রায় মানে কম মানের এবং এখানে সোনার ভাগ কম ছিল। সেই কারণে মামার মুখ লাল হয়ে গেল, কারণ আনন্দ কী কারণে মামা মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসুকে। শম্ভুনাথবাবু বললেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বললেন, সে কী কথা, লগ্ন? শম্ভুনাথবাবু বললেন, সেই জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। তার মানে ভালো মানুষ এই যে মামা আর মামার কাছে মেয়ের বাবার যে চরিত্র সেটা ভালো মানুষ তো বটেই, তারপরে আবার অনেক বেশি ব্যক্তিত্ব সচেতন, ভেতরে একটু জোর আছে বলিয়াই বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদেরও আহার হয়ে গেল, মামাকেও খাওয়ালো এবং বরযাত্রীদেরও খাওয়া শেষ হয়ে গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো, মানে বেশি একেবারে জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলের তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কী কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? কে? ওই শ্বশুর, যে ভাবি শ্বশুর, সে মেয়ের বাবা। মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। তার মানে নায়ক তো প্রথম থেকে বলেছে একটু ব্যক্তিত্বহীন এবং বেকুব ধরনের, এখানে মামা সে শ্বশুরের কথা খেতে অলরেডি হয়তো খেতে চলেই যাচ্ছিল, কিন্তু মামার বিপক্ষে যে তার যাওয়া হয়নি, আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, কি বললেন, মেয়ের বাবা শম্ভুনাথবাবু নাম, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দেই, তার মানে কি হবে না, বিয়ে হবে না, তবে মানে গাড়ি ডেকে দেই, আপনারা চলে যান। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা পরীক্ষায় প্রায় আসে, ঠাট্টা মামাকে বলেছিল শম্ভুনাথবাবু কি ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এই বাবার, তোমাদের শুরুতে বলেছিলাম যে কন্যার বাবার এত তেজ কিন্তু আগে কোনো মানে গল্পে দেখা যায়নি। এই আমাদের শম্ভুনাথবাবু প্রথম ব্যক্তিত্ব সম্পন্ন বাবা হিসেবে উপস্থিত। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেহই নয়। তারপরে যা হইল আমি বলিতে ইচ্ছে, সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লাণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া, বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। মানে বিয়ে ফেরত, বিয়ে মেয়ে যখন দিচ্ছে না, তাদের সবার মন খারাপ হয়ে গেলো, তারা ভেঙে চুরে সব এদিকে বের হয়ে গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসনচকীয় কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অব্রেড ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। তার মানে কোনো তারা ধরতে গেলে বিয়ে বাড়ি থেকে অনেকটা
পালিয়ে আসার মতো অবস্থা, মানে কোনো ধরনের বাজনা বাজে নাই আর ঝাড়বাতি আলোক সজ্জা হয়নি। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, কন্যার পিতার এত গুমর, গুমর মানে তেজ, এত অহংকার। কলি যে চারপোয়া হইয়া, কলি হচ্ছে শেষ যুগ, কলি যে চারপোয়া হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী? তার মানে মেয়েরও ভয় নাই, মেয়ের বাবারও ভয় নাই যে এই মেয়ের আরেকটা বিয়ে হবে কি হবে না। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে আমাদের এই প্রথম থেকে বলেছিলাম যে আমাদের নায়ক অনুপম, তার তার জীবনের যে না বলা কথাগুলো সে বলেই যাচ্ছে, মস্ত বড় বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়ে দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়ে দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মেটিত। মানে সবাই যে তাদের মানে মেয়ে যে দিবে না এটা সবাই বুঝতে পারেনি, না হলে খেতে বসতো না। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তা বাকি আছে তাহাও পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম, কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। মানে কে এই নায়ক এবার বরযাত্রীদের সবার মন খারাপ হয়েছে, এবার আমাদের নায়কের কথা নিজেই বলছে, আমিও খুব রাগিয়েছিলাম। কোনো এক ইয়াতে উছিলা মানে কোনো এক কোনো শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে আসিয়া পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করতে লাগলাম। নায়কও কিন্তু প্রতিশোধ পরায়ণ। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতে ছিল যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই পরিচিতার অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছিল, তার মানে নায়কের কথা বলছে, তার মন ওই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়ে ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। মানে দেয়ালের পারে গেলেই তাদের বিয়েটা হয়ে যেত, আর একটা দেয়ালের জন্য সেটা তাদের পুরো জীবনেই দূরত্ব এঁকে দিল। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কী কী যে তা কেমন করিয়া বলিব? আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তেই অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতিসন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনায় ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। এগুলো তো অনেক আগের ঘটনা, প্রায় 150-200 বছর আগে। সেই সময়কালে মেয়েদেরকে তেমন একটা বাহিরে দেখা যেত না, বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘনিশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিষির কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি,
তার কোন একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া এক এক দিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তাহার তার দেওয়া মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকাইয়ে ফেলে না? মানে এগুলো নায়কের কল্পনা। দিন যায়, একটা বছর গেল, আমাদের নায়কের বয়স বেড়ে গেল। মামা তো সে লজ্জায় বিবাহ সম্বন্ধে আর কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সেই মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দু চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কী হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে আসলে তোমরা মনে করছো যে সত্যি সত্যি হয়তো নায়িকা এরকম রোমান্টিক যে তার যে কল্পনা, এগুলো কিন্তু নায়কের কল্পনা, এটা সত্যি সত্যি বাস্তব না। এটা নায়কে কল্পনা করছে মেয়েটা মেয়ে এরকম করলে হয়তো বাবা তার কাছে আবার আসতে পারে। তারপরে নায়ক বলছে এবার, তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলল, বেশ তো, মানে সে যে কষ্ট পেয়েছে প্রতিশোধ পরায়ণ তার একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, সে বলল যে বেশ তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দল বল লইয়া সবাই ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসী রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দয়ামন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে এগুলো সব নায়ক কল্পনা করছে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। মানে দুটো, একটা হচ্ছে রোমান্টিক ধারা তার যে চিন্তা অথবা কল্পনা, আরেকটা হচ্ছে প্রতিশোধের যে কল্পনা। এটা সে একবার বলছে যে কালো ধারাটা হচ্ছে প্রতিশোধের আর যেটা সাদা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সুন্দর। ম্লান ফুলটি মুখ তুলিল, তারপরে সেই দেয়ালের দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি ফুরালো। এখানে ছোট গল্পের যে বৈশিষ্ট্য আমরা মনে করছি আসলে গল্প কি শেষ, গল্প কিন্তু শেষ নয়, গল্প আরও আছে। তার মানে এই এটা এত বেশি ছোট না, মোটামুটি বড় গল্প, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে এটা ছোট গল্প অবশ্যই, সে কারণে এটা ছোট গল্প হিসেবে বিশিষ্ট একটা ছোট গল্প। কিন্তু এরপর পরের প্যারা পড়ছি, কিন্তু কথা এমন করি ফুরাইল না, সে যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। নায়ক যেহেতু তার জীবনী লিখছে অথবা তার ঘটে যাওয়া জীবনের কাহিনী, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরেই ভার ছিল কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা, সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট।
স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটাকে, এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে। এই প্রকৃতির কথা বলা হচ্ছে, অন্ধকার রাতে মনে হয় তারার তারাটা তো সব এক, যেখানে যাও না কেন ওই আকাশের তারা একই রকম মনে হয়, কিন্তু ওই দূরের যে দূরের স্টেশনের যে বর্ণনা সেটা সেই দূরের ইয়াটাকে বোঝানো হচ্ছে। এই ধরিয়ে পৃথিবীটা যে কত আচ্ছা, গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছি। আর মানে সন্ধ্যার আলোতে এক প্রকার পড়িয়া মানে একটু স্বপ্নাবিষ্ট হয়ে পড়েছে আমাদের নায়ক। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রি কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজাগায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও এই ক্লাসটা শেষ হলো না, আমাদের মনে হয় আরেকটা ক্লাসে শেষ করব আমরা। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস অপরিচিতা নিয়ে তৃতীয় ক্লাস এখানেই শেষ করছি।